াম ওরুল্লাহ দিনী ভাই মমিনুল হক ভাই আবুধাবি থেকে তিনি প্রশ্ন করেছেন তিনি বন্ধুর পক্ষ থেকে তিনি বলেন যে আমার বন্ধু এবং আমার বন্ধুর স্ত্রী দুইজনেরই মেজাজ গরম তিনারা যখন সংসারের বা পারিবারিক বা প্রয়োজনীয় কথাবার্তা বলে কোনো কিছু নিয়ে লোকযোগ হলে তখন তিনারা কন্ট্রোলের বাইরে গিয়ে কথা বলে থাকেন যেটার মধ্যে থেকে তাদের সারিয়া ভিত্তিক যদিও তাদের সম্পর্ক নষ্ট না হয় কিন্তু মানসিক বা অন্তরের দিক দিয়ে তাদের কথাগুলোতে সম্পর্কের ঘাটতি ঘটে তিনি প্রশ্ন বোঝা যায় তিনি বলেন যে যখন কথায় লোকযোগ করতে থাকেন সাংসারিক কথা নিয়ে তখন আমি তোমাকে সারি দিয়ে আমি তোমাকে তালাক দিয়ালামো আমি তোমাকে রাখবো না বা এই ধরনের কথা একে অপরের সাথে বলে থাকে অথবা স্বামী স্ত্রীকে বলে থাকে আল্লাহু আকবার বিল্লাহ হে তৌফিক আলা আমার প্রাণপ্রিয় ভাই আপনার বন্ধু যেই কাজগুলো করছে একজন মমিন ব্যক্তি এই কাজগুলো করতে পারে না কারণ মুমিনরা কোরআন এবং সুন্নতে বিশ্বাসী আর যেখানে জাহালাত আছে সেখানে তার মুখের ভাষায় এবং তার বিবেক গরিমা এবং তার নিজের মস্তিষ্ক প্রসূত কাজ করে যেটা অশ্লীলতার মধ্যে ছড়িয়ে পড়ে আল কোরআনে কারিমে বলেছেন ও আশির মারুফ তোমরা স্ত্রীদের সাথে নমনীয় ভাবে সুন্দরভাবে ভালোভাবে তাদের সাথে আচার ব্যবহার করো কথা বলো গালি দিয়ে নয়

আল্লাহ সব বলছেন যে তাহলে তোমরা কিভাবে একে অপরের সাথে এরকম দুর্ব্যবহার করতে পারো অথবা তোমার মহারানা অথবা তোমার বিয়ে ভেঙে দিতে চাও যেখানে তোমরা ছিলে আল্লাহ সুরা বাকার আসুরা নাম্বার দুই আয়াত নম্বর দুইশো সত কথা বলছেন যেমন নারীদের উপর অধিকার রয়েছে তেমন তাদের জন্য অধিকার রয়েছে ন্যায্য যুক্তিসঙ্গত ও নীতি অনুসারে তাহলে অবশ্যই নারীদের উপর অধিকার রয়েছে পুরুষের তেমনি তাদেরও জন্য অধিকার রয়েছে ন্যায্য যেটা যুক্তিসঙ্গত যুক্তিগত এবং নীতি অনুসারে নীতির বাহিরে নয় তবে আল্লাহ পুরুষকে আলাদা বাড়িয়ে দিয়েছেন আলাদা কিছু দিয়েছেন আল্লাহ সাল্লাহ সাল্লাম একই কথা বলেছেন এই এতে শেষের দিকে বলছেন যে তবে নারীদের উপর শ্রেষ্ঠত্ব পুরুষদের আল্লাহ তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহ নারী এবং পুরুষ একই যোগ্যতা সম্পূর্ণ রেখেছেন এর না। যে স্বামী স্ত্রীর সাথে বাদ বিতণ্ডে লিপ্ত হবে এবং স্ত্রীও ঠান্ডা মাথায় না থেকে ভালোবাসায় না থেকে সেও তার সাথে আবার চড়াও উতরাও হয়ে উঠবে সেটা অবশ্যই ঠিক নয় তবে পুরুষকে বলবো। যে পুরুষ ব্যক্তি স্ত্রীকে খারাপ ভাষায় কথা বলার চেষ্টা করে গালি দেওয়ার চেষ্টা করে তাকে ভাগ বিচর্য করছে মিথ্যা হোক আর সত্য হোক তারা তো নারী তাদেরকে তো তোলা বাম পাশের পাজরের হার থেকে বানিয়েছেন যেটা সবচেয়ে নরম হার আর যেই হারটাকে জোরে যাতা দিলে ভেঙে যাবে ছেড়ে দিলে আবার ত্যাড়াকে ট্যাড়াই থাকবে এর জন্য তাদেরকে উপদেশ দিতে হবে আল্লাহ নারীকে উপদেশ দেওয়ার জন্য বলেছেন তাদেরকে ভাগ বিতের জন্য নয় নয় তর্কের জন্য জন্য করার নারীকে উপদেশ দিতে হবে বাড়াবাড়ি আর উপদেশ দিলেই কল্যাণ হবে উপদেশ ছাড়া কোনো কল্যাণ হওয়ার জায়গাই নেই এর জন্য আল্লাহ নারীদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে বক্রতা থাকলেও যে তাকে প্রত্যাখ্যান করতে হবে এমন নয় বরং তাদের মধ্যে অনেক ভালো গুণ আছে নারীদের কাছে নারী আপনার সংসার চালাচ্ছে নারী আপনার সংসারে দেখাশোনা করছে কম বেশি হতেই পারে কোন বিষয় হয়তো আপনি অপছন্দ করেন অপছন্দ করছেন কিন্তু তাতে রয়েছে আপনার জন্য প্রভুত্বের কল্যাণ আল্লাহ সব তাআলা আপনার জন্য কল্যাণ রেখেছেন যা আপনি জানেন না একজন জন্য আল্লাহ সব হানা হুয়া কোরআন কারিমে বলেছেন সুরা নিসার উনিশ নম্বর আয়াতে আর তোমরা তাদের সাথে সম্ভব্যে বসবাস করো তাদের সাথে সদভাবে বসবাস করো ভালোভাবে বসবাস করো সুন্দরভাবে বসবাস করো যদিও তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে আর যদি তোমরা তাদের অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা অনেক কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ বাহান তাতে অনেক কল্যাণ রেখেছেন এমনও তো হতে পারে তাহলে এর অর্থ এই নয় যে আমি স্ত্রীকে সব খারাপ ভাবে কথা বলবো এবং তাকে ছেড়ে দেওয়ার ধমকি বলেছেন। এবং কিছু বর্ণনা স্ত্রীকে তালাক একটা দিয়ে রাখাও জায়েজ আছে এই জন্য স্ত্রীকে এই নয় যে আমি স্ত্রীকে সবসময় বলব তোমাকে তালাক দিয়ে দেব। তোমাকে রাগ রাখ অবাচ বাসায় গালিগালাজ করব করবো অবশ্যই এটা মোমিনের কাজ নয় এটা ফাঁসেক এবং মোনাফিকের কাজ তাহলে সুরা নেশা সুরা নম্বর চার আয়াত নম্বর উনিশ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সব হানা হুয়া বলছেন তোমরা অবশ্যই তাদের সাথে সদ্ভাবে বসবাস করো আর যদি তোমরা তাদের অপছন্দ করো তবে এমন হতে পারে যে তোমরা কোনো কিছুকেই অপছন্দ করছো আর আল্লাহ সাহান তা তোমার জন্য কল্যাণ রেখেছেন স্ত্রীর নিকট থেকে কোন বিরোধিতা বা অপছন্দনীয় বিষয় যদি কোনো কিছু প্রকাশ পায় যদি আপনি দেখতে পান তাহলে দ্রুত তাকে উপদেশ দিতে হবে নসিহত করতে হবে আল্লাহ কথা করাতে হবে এবং তাকে আল্লাহ তাকে বুঝাতে হবে এবং তার বাধ্যতার জন্য বা পরিণতির জন্য তাকে ভয়াবহ কিছু আল্লাহ তালার কথা শোনাতে হবে আপনি যদি না পারেন আপনার জানাশোনা বন্ধু বান্ধব থেকে তাকে কোরআনে থেকে হাদিস থেকে কিছু নসিহত করুন সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা করেই একটু বানিয়েছেন এর অর্থ এই নয় যে আমরা তাদেরকে যন্ত্রণা দেব কথায় কথায় তাদেরকে ছেড়ে দেব অথবা তাদেরকে গালাগালি করব সেটা কোনো মুমিন ব্যক্তির কাজ নয় যদি আমরা দেখি যে একজন ব্যক্তি ফাসেক হওয়ার জন্য তার কিছু কাজী যথেষ্ট বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যারা স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে এবং তাদের মন গোড়া মতো তাদের সাথে ব্যবহার করতে চায় সেটা অবশ্যই ঠিক নয় কারণ মানুষ তার ব্যবহারের জন্য তার কথাবার্তার জন্য আচার আচরণের জন্য সে নিজেকে নিজে ফাঁসেক হিসাবে সাব্যস্ত করতে পারে এখন আমার কথা শুনে আপনাদের কাছে বিরক্তও লাগতে পারে খারাপও লাগতে পারে আপনার বুঝের বাহিরেও থাকতে পারে কারণ আপনার বুঝ দিয়ে আপনার বিবেক দিয়ে আপনার চিন্তা দিয়ে কোরআন এবং সুন্নাতের কথাকে ঢাকা যাবে না ফাসেক কেন হতে পারে সেটা আমাদের জানা উচিত এবং ফাসেক কে ফাসেক কি সেটা আমাদের জানা উচিত যে ব্যক্তি ইসলাম বিশ্বাস ও স্বীকার করে অথচ ইসলামের আদেশ নিষেধ লঙ্ঘন করে বা তা মেনে চলে না তাকে ফাসেক বলে ফাসেক শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা তার মানে অবাধ্যতা মানে যে ব্যক্তি স্ত্রীর সাথে বাঘ লিপ্ত হয় খারাপ কথা বলছে সেও ইসলামের কথাকে মানছে না অস্বীকার করছে অবাধ্যতা হচ্ছে এবং যে স্ত্রী স্বামীর অবাধ্য হচ্ছে সেও ভুল করছে কারণ স্বামী তার জন্য অনেক বেশি উত্তম আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেছেন যে স্বামী এত বড় একটা নিয়ামত আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লামের সাহাবি কালকে আমি হাদিসটা পড়েছি হাদিসের রাবি এবং সাহাবির নাম মনে নেই ইয়ামেন থেকে সাহাবি আসলেন আসার পরে সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহামকে সিদ্ধা করা শুরু করলেন তখন আল্লাহ রসুল বলছেন ইয়া ফালান তুমি কি করছ তখন বলছেন ইয়া রসুল আমি ইয়েমেনে গিয়ে অথবা সিরিয়াতে গিয়ে আমি দেখলাম যে তাদের যে পুরখ আছে তাদের যে ফাদার আছে তাদের যে ইসলামের বড় বড় ইয়ে আছে মেন আছে তাকে তাদেরকে সেদ্ধা করতে দেখেছি বলে আল্লাহর কস তুমি যা করছো তা ঠিক নয় এবং যদি সিজদা করার কথা কাউকে এবং হতো হুকুম দিত তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম যে না তোমরা স্বামীকে সেজদা আকবার সেই বোখারের হাদিস সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আমরা অন্য কথায় ছিলাম যে ফাসেক শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা বাংলাতে ফাঁসেক শব্দের অর্থ করা হয় পাপিষ্ঠ যে ব্যক্তি নিয়মিত কবিরা গোনা করছে আল্লাহ অবাধ্য বাধ্যতাকে অবাধ্য করছে কবিরা মনেতে লিপ্ত থাকছে এবং প্রকাশ আল্লাহ তালা নিষিদ্ধ ঘোষিত হারাম কাজ করতে অভ্যস্ত এবং তবা করে পাপ কাজ থেকে ফিরে আসছে না তাকে ফাঁসেক বলা হয় ফাসেকের কিছু আলামত আমাদের জানা উচিত তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব কিছু ফাঁসেকের আলামত এমনও হতে পারে এক নম্বরে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য বা তাদের হক আদায় করে না যে ব্যক্তি পিতামাতার মাতার অবাধ্য হয় মা বাবার কথা শোনে না অথবা মা বাবা বৃদ্ধ হয়ে গেছে জৈব হয়ে গেছে তাদের হক আদায় করে না দুই যে ব্যক্তি কোন ওজর ছাড়া জামাতে শরিক হয় না সেও ফাঁসেক যে ব্যক্তি কোন ওজর ছাড়া জামাতে শরিক হয় না সেও ফাঁসেক যে ব্যক্তি দাড়ি মুন্ডন করে সেই করে সেও ফাঁসেক যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে সেও ফাঁসেক যে ব্যক্তি স্ত্রীর হক আদায় করে না ঘরের লোকেদের সাথে ন্যায় ও জুলুম অত্যাচার করে দায়ুষ এবং যে ব্যক্তি ঘরের নারীদেরকে হিজাব পর্দার আদেশ করে না সে দায়ুষ এবং ফাঁসেক এবং যে নারী হিজাব পর্দা করে না ও পুরুষদের সাথে চলাফেরা করে নারীদের মধ্যে তারা ফাঁসে কি এবং যে নারী স্বামীর অবদ্ধ অবাধ্য এবং স্বামীকে কষ্ট দেয় ওই নারীও ফাসেক এবং জুলুমকারী নারী এবং যারা অবৈধ প্রেমে ভালোবাসা জিনা ব্যবচারে লিপ্ত এই কাজগুলো এইরকম কবিরাগুনা সাথে সাথে যারা জড়িত আছে কবিরা গোনার সাথে যারা এইগুলো থেকে বাঁচার চেষ্টা করে না তারা ফাসেক বলে বিবেচিত সম্মানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ তাহলে আপনার ভিতরে কি এই রোগগুলো আছে যদি এই রোগগুলো থেকে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব আপনারা ফিরে আসুন নারী হোক আর পুরুষ তারা সকলে একই কথার তাদেরকে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকতে হবে ছেড়ে দিতে হবে শুধু ফাসে কি নয় আমাদের মধ্যে কিছু মুনাফেকের যে আলামত আছে এই মুনাফেকের আলামতগুলো আমাদের জানা উচিত মুনাফিক চিহ্নিত করে আমাদেরকে বাহির করে নিয়ে আসা উচিত আসলে কি আমরা নিজেরা নাকি এগুলো আমাদের জানা উচিত মুনাফিকের চিহ্ন যদি আমরা দেখি আল্লাহ হাবিজ সাল্লামের সহি বোকারি থেকে হাদিস মুসলিম থেকে হাদিস আহমেদ থেকে বিভিন্ন কিতাবাদির মধ্যে হাদিস গুলো এসেছে যেমন একটি হাদিস আমরা দেখতে পারি

মানে মুনাফেকের চিহ্ন হচ্ছে তিনটি এক নম্বরে এক নম্বর মুনাফেকে ইজা হ্যাদা কাজাবা এক যখন সে কথা বলে মিথ্যা বলে দুই নাম্বার দুই নম্বরে হচ্ছে ইজা ওয়া আদা আখলাফা যখন সে অঙ্গীকার করে তখন তা বঙ্গ করে তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি আমানত রাখা হলে খিয়ানত করে ওয়া তুমিনা খানা যে ব্যক্তি কাছে আমানত রাখা হয় সে খিয়ানত করে এগুলো হচ্ছে মুনাফিকের চিহ্ন এখন আসেন আমাদের প্রশ্নের সাথে যেটা সংঘর্ষ এবং মিলে আছে সেটা হচ্ছে পরের হাদিস এই হাদিসটি সই বুখারির ত্রিশ নম্বর হাদিস পরবর্তী হাদিসটি সৈবুখারীর চৌত্রিশ নম্বর হাদিস এবং এই হাদিসটি মোসনাদা আহমেদ আসেছে সই মুসলিম এ হাদিসটি আবদুল্লাহ ইবনে অমর হতে বর্ণিত তিনি বলেন যে নবী মোহাম্মদ সাল্লাম বলেন চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান আছে সে হচ্ছে খাঁটি মুনাফেক তার মধ্যে চার নম্বরের যেটা আছে সেটা হচ্ছে যে গালাগালি করে তাহলে আমি যদি গালাগালি করি আমি হচ্ছে খাঁটি মুনাফেক সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ এই হাদিসটা চার যার কাছে গুণ আছে মানে দোষের গুণ যার কাছে চারটি আছে সেই ব্যক্তি হচ্ছে খাঁটি মুনাফেক তাহলে জানি কি আবদুল্লি ও মরাদি আল্লাহ তাআলা বর্ণিত নবী আহ্লাহ আলাইহিসাল্লাম বলেন চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান আছে সে খাঁটি মুনাফেক যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফেকের একটি স্বভাব থেকে যায় এক নম্বর আমানত রাখা হলে খিয়ানত করে যেটা আমরা প্রথম বর্ণনা করেছিলাম দুই নাম্বার কথা বললে সে মিথ্যা বলে তিন নাম্বার অঙ্গীকার করলে সে ভঙ্গ করে চার বিবাদে জগরায় লিপ্ত হলে অশ্লীল ভাবে গালাগালি দেয় তাহলে আমাদের মধ্যে যদি এই রোগগুলো থাকে আমাদের নিজেকে নিজে চিকিৎসা করা উচিত আমাদেরকে ফিরে আসা উচিত তাহলে আমরা নিজের স্ত্রী হোক পরিজন হোক ভাই হোক বন্ধু হোক কারোর সাথে আমরা এই ধরনের আচার ব্যবহার খারাপ করতে পারি না স্ত্রীদেরকে বলবো স্ত্রীদের ব্যাপারে বলবো যেই ভাইয়েরা স্ত্রীদেরকে নিয়ে ফেটাব আপনারা একটু আর একটু হুশিয়ার হন কারণ আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পনেরোশ বছর আগে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন সই বখারের হাদিস সই মুসলিমের হাদিস। ইমাম মুহাম্মদ এই হাদিসটি নিয়ে এসেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসী বেশিরভাগই নারী জাতি মহিলা এবং তার কারণ হচ্ছে তারা কুফুরি করে তখন সাহাবাই জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করেন তারা আল্লাহর সঙ্গে কুফরি করে আল্লাহ রাসুল বলেন যে তারা স্বামীর অবাধ্য হয় এবং হয়। হয় বলছেন যে এবং তারা অকৃতজ্ঞ হয় তাহলে আমি যে আগে কথাগুলো বলেছি যে তাদেরকে উপদেশ দিতে হবে এটাই হচ্ছে সত্যি স্ত্রীদেরকে উপদেশ দিতে হবে আল্লাহ রাসুল বলেছেন যে তাদেরকে পাজর দিয়ে বানানো হয়েছে আর সবচেয়ে নরম পাঁচর যেটা উপরে সেই পাঁচর দিয়ে বানানো হয়েছে তাদেরকে না ছাড়া যাবে আর না তাদেরকে বেশি টাইট করা যাবে আমাদের গ্রামের মধ্যে একটা কথা আছে না হস বান্ধে লরেসরে খয় লড়ে সরে না তার মানে একটা বান যদি আপনি জোরে টাইট করে দেন তাহলে সেই বানটা একটু ম্যাগে রোদে পড়লে বিজলে একসময় ছিঁড়ে যাবে বা ফেটে যাবে খারাপ হয়ে যাবে যদি হস করে দেওয়া হয় বানটা টিকসই মজবুত লম্বা হবে সেই জন্য নারীদেরকে উপদেশ দিতে হবে এবং নারীদেরকে উপদেশ দিলে তাদেরকে নমনীয়ভাবে রাখা যাবে ভালোবাসা দিতে হবে গালির জায়গায় সুন্দর কথা বলতে হবে এবং নারীরা যদি তারা উল্টা চলতে যায় তাদের সাথে আল্লাহ রাসুল দিয়েছেন কিন্তু আল্লাহ কোনদিনও মারেননি তাহলে আপনি চাইলে একটা লাঠি রাখতে পারেন যদি বিদেশ থাকেন তাহলে অনুরোধ করবো আপনারা এমনিতেই তিনাদের কাছে নন আপনারা দূরে আছেন ছোট্ট একটি কথা নিয়ে লোকযোগ করা এইটা ভালো মানুষের কথা নয় ভালো মানুষের কাজ নয় ইমান এবং আখলাগ যার কাছে আছে তাকে স্ত্রী হচ্ছে আসলে নরম প্রকৃতির হ্যাঁ তারা খারাপ তারা করে কুফুরি স্বামীর অবদ্ধ হয় কিন্তু আপনারও তো বিবেক আছে আপনার বিবেক দিয়ে যেখানে গরম হয়ে কথা বলতেন সেখানে নরম হয়ে কথা বলুন যেখানে ধমক দিয়ে কথা বলতেন সেখানে আস্তে কথা বলুন যেখানে গালি দিয়ে কথা বলতেন সেখানে স্বাভাবিকভাবে কথা বলুন তাহলে দেখবেন যে আপনার সংসারে সুখ ফিরে আসছে নয়তো আপনি এখান থেকে একটি কথা বলবেন ওখান থেকে আপনার স্ত্রী অন্য একটি কথা বলবে তাহলে আপনার সংসারে তালাক হোক আর না হোক শরীয়তের দৃষ্টিতে আপনি স্বামী স্ত্রী আছেন বটে নষ্ট হবে না তালাক হবে না তালাক বললেই তালাক হয় না কিন্তু আপনার ভিতরে যে সংসারিক একটা সুখ শান্তি ভালোবাসা আছে সেটা চলে যাবে তার মানে আপনি প্রজ্বলিত এই দুনিয়ার আগুনেই জ্বলবেন অন্তরে সব সময় আপনার দুঃখ কষ্ট থাকবে আল্লাহ বলছেন যদি একজন ব্যক্তি পাশাপ্ত সালাত যেই ব্যক্তি আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত বাধা দেয় খারাপ গ্রহিত অকল্যাণ সমস্ত কাছ থেকে সুরান আনকাবু সুরা নম্বর উনত্রিশ পারানা আয়াত নাম্বার পঁয়তাল্লিশের কিছু অংশ আলসমানতলা বলেছেন তাহলে স্বামী স্ত্রী মিলে যদি সলাত আদায় করেন এবং সেখান থেকে খারাপ গহিত নোংরা সমস্ত কাজ বেরিয়ে যাবে। আমরা আবার হাদিসের মধ্যে ফিরে আসি যে হাদিসটি সই বোখারির উনত্রিশ নম্বর হাদিস এবং সই মুসলিমের হাদিস নাম্বার আটশত চৌরাশির মোসনাদে আহমেদ হাদিস নাম্বার তিন এবং আধুনিক প্রকাশনী আটাইশ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার এই হাদিসটি আমরা আবার প্রথম থেকে জানি যে আল্লাহ আলাই বলেন যে আমাকে জাহান্নাম নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসী বেশিরভাগই নারী জাতি মহিলা কারণ হচ্ছে তারা কুফুরি করে জিজ্ঞেস করা হল আল্লাহর হাবিজ সালিয়া সাল্লাম তারা কুফুরি কি আল্লাহর সাথে করে আল্লাহর সঙ্গে করে তিনি বললেন তারা স্বামীর সাথে স্বামীর অবাধ্য হয় এবং স্বামীর অকৃতজ্ঞ হয় তারা কোনোদিনও কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ সারা জীবন তাদেরকে তাদের কারো প্রতি সুন্দর জিনিসটা দিয়ে থাকো ভালোবাসা দিয়ে থাকো হৃদয় নিগ্রান সমস্ত কিছু দিয়ে থাকো অতপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলবে আমি কখনো তোমার কাছে তোমার নিকটে এত ভালো ব্যবহার পাইনি তার মানে এই হচ্ছে আল্লাহর আল্লাহর আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই রাসুলের কথাগুলো মনের মধ্যে রেখে মস্তিষ্ক রেখে ব্রেনে রেখে নারী জাতিকে ওভাবেই শাসন করতে হবে শিক্ষা দিতে হবে যেভাবে আল্লাহ রাসুল বলেছেন যে নারী জাতিকে নরম নমনীয় ভালো মানুষের সাথে সুন্দর কথা বলো এবং স্ত্রীর সাথে কথা বলো সম্মানিত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে স্ত্রীদের সাথে ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়ে আদান প্রদান করে যেন আমরা চলতে পারি সেই তফিকা করেন আল্লাহ আল্লা মহাম্মদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ